বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। শিলিগুড়ির একজন ছাত্র, একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র, সে আত্মহত্যা করেছে। তার বাড়িতেই তার অঙ্কের বোর্ডে লেখা ছিল, মা আই কুইট। দেখো, এ নিয়ে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ তোমরা ইতিমধ্যেই শুনে নিয়েছো এবং আমিও সেই আপডেটটি তোমাদের সামনে দিয়েছিলাম। সকালে আমি ওর সাথে কথা বলে গেলাম, ভালো একদম কথা বললো আমার সাথে, বলে যে বাবা তুমি চিন্তা করো না। আমি বলি বাবা যতটুকু পড়বা পড়বা, কোনো অসুবিধা নেই, তোমাকে ফার্স্ট সেকেন্ড হতে হবে না, আমরা কোনোদিন চাপও দিই নাই, ওকে পড়ার জন্য বলতামও না। ও ঠিক টাইম মেনটেন করে পড়তো, ওর দাদুর মতন একদম। ওর দাদু যেরকম পাঞ্চুয়ালিটি ছিল, ওরও তেমনি পাঞ্চুয়ালিটি একদম পড়াশোনার ব্যাপার। হয়তো কোনো কিছু হয়তো ইকুয়েশন মিলাতে পারেনি বা কোনো কিছু, তখন হয়তো লিখছে ইতিমধ্যেই আমার চ্যানেলে বহু কমেন্ট এসছে যে এরকম আমরাও করব, এরকম আমাদেরও অবস্থা, সিলেবাস শেষ হয়নি, আমরা কি করব, কোন দিকে যাব। তো দেখো, আমি প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি, একটা নিবেদন করছি, মৃত্যু কিন্তু সমস্ত কিছু নয়। তোমরা যদি মরেই যাও তাহলে তো সব শেষ। লড়াইয়ে ময়দান ছেড়ে যদি তোমরা পালিয়ে যাও তাহলে জীবনটাকে কি বাঁচলে, বা জীবনে কেনই বা এসছো, কী বা নিয়ে এসছো? কারণ লড়াই করে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। আমরা প্রত্যেকেই লড়াই করি, একজন রিস্কওয়ালাও কিন্তু প্রতিদিন লড়াই করছে। আবার আমরা যেরকম আছি, আমাদের থেকে অনেক খারাপও কিন্তু মানুষ আছে, যারা বৃষ্টিতে ভিজে দিন কাটাচ্ছে, যারা অভুক্ত থেকে দিন কাটাচ্ছে, তারাও কিন্তু দিন কাটাচ্ছে, তারা কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাচ্ছে না। তোমাদের সাধারণ একটি পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, আমাদের জীবনের প্রথম পরীক্ষা থাকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনে প্রথম একটা অধ্যায়, প্রথম পরীক্ষা। তো এই জায়গায় কিছু হলো, সেখান থেকে আমরা মৃত্যুবরণ করলাম, আত্মহত্যা করলাম, এটি তোমরা করো, সে লড়াইয়ের ময়দান ছেড়ে চলে গেল। দেখো, বেঁচে থাকার নামই কিন্তু জীবন, লড়াই করে বেঁচে থাকতে হবে, তোমাদের কিছু করতে হবে। আমরা বড় বড় মনীষীদের দেখেছি, তারাও কিন্তু আত্মহত্যা করতে পারতো, তারা কিন্তু কেউ আত্মহত্যা করেনি। তারা সকলে দেখিয়ে দিয়েছে সমাজকে, তারা সকলে দেখিয়ে দিয়েছে মানুষকে, তারা নিজের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে দেখিয়ে দিয়েছে লড়াই করে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী আছো, তোমাদের মাথায় চিন্তা রয়েছে আমি জানি, কারণ তোমাদের সিলেবাস শেষ হয়নি, কিছুদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা, তার কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা সেরকম টেনশন করো না, তোমরা যেটুকুনি টাইম পাচ্ছ সেটুকুনি টাইমে পড়ো। তোমাদের তো বলছে না বাড়ি থেকে বা শিক্ষকরা তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে সেকেন্ড হতে হবে, তোমাকে একটা ভালো নাম্বার নিয়ে পাশ করতে হবে, ব্যাস তাহলেই হলো। তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকে উঠবে, উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেলে কলেজে উঠবে। কেউ এই সমস্ত বিষয় ভাববে না, যেটুকুনি পড়েছো মন দিয়ে পড়ো, যেটুকুনি তোমরা পড়েছো কোনো চাপ নিও না, বাড়ি স্কুল তোমাকে কেউ বলেনি ফার্স্ট হতে হবে। ভিডিওটি বানানো তোমাদের একটাই রিকোয়েস্ট করার জন্য, কোনো দিন কোনো রকমের কোনো বাজে চিন্তাভাবনা তোমাদের মাথার মধ্যে ঢুকিও না। সবসময় একটা জিনিস মনে করো, আমাকে এগোতে হবে, আমাকে জীবনে বাঁচতে হবে, লড়াই করে আমি দেখিয়ে দেবো সবাইকে, আমাকে অনেক কিছু করতে হবে। ভিডিও শেষে একটাই কথা তোমাদের বলবো, লড়াই করে বেঁচে থাকার নামে জীবন। আর জীবন সবাইকে, পরীক্ষা তোমাদের সকলের ভালো হোক। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর লাইক দিতে ভুলো না কিন্তু।